ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নিখোঁজের দুই বছর পর কবর খুঁজে পেলেন স্বজনরা। প্রায় দুই বছর আগে ইদ্রিস আলী নরসিংদীর রায়পুরা থেকে নিখোঁজ হয়েছিল। স্বজনরা নিখোঁজের এক বছর চার মাস পর ব্রাহ্মণবাড়িয়া বেওয়ারিশ লাশের তিতাসপাড়ের কবরস্থানে গিয়ে ইদ্রিস আলীর লাশের পরিচয় জানেন ও কবর দেখে খুশিতে আবেগাপ্লুত হয়ে পড়েন। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহারউদ্দিন এ বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেন। 2021 সালের 6 জানুয়ারি ইদ্রিস আলীকে ব্রাহ্মণবাড়িয়া স্বজনের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর নামের একটি সংগঠন বেওয়ারিশ লাশ হিসেবে দাফন কাজ করেছিল। ইদ্রিস আলী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের খলিলাবাজ গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে। গত দুবছর আগে নিখোঁজ হয় ইদ্রিস আলী। সে মানসিক রোগী ছিলেন। ইদ্রিস আলীর ছেলে সুমন মিয়া জানান, গত দুই বছর আগে তার বাবা ইদ্রিস আলী নিখোঁজ হয়েছিল। তারপর থেকে তাদের বাবাকে অনেক খোঁজাখুঁজি করেন, কোনোভাবেই সন্ধান মেলেনি। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে তার বাবার ছবি দেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আসেন তারা। পরে আশুগঞ্জের এক সাংবাদিকের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালের সামনে এসে ইঞ্জিনিয়ার এজাহারউদ্দিন ভাইয়ের সাথে দেখা করেন। আজহার ভাই আমার বাবার ছবি দেখান এবং শনিবার দুপুরে তার বোন সোমা আক্তার ও তার চাচাতো ভাই মামুন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়ার বেবারিশ লাশের কবরস্থান মেড্ডা তিতাসপাড়ের কবরস্থানে এসে নিখোঁজ বাবার কবরটি দেখেন। তার বাবার পরিচয় শনাক্ত ও সুন্দরভাবে দাফন কাজ সম্পূর্ণ করায় বাতিঘরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এক পর্যায়ে তারা দুই ভাই বোন সহ সবাই কান্নায় ঢলে পড়েন ও আবেগাপ্লুত হয়ে পড়েন। উল্লেখ্য, 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগে একজন অজ্ঞাত ব্যক্তি 10 দিন চিকিৎসার পর 2021 সালের 3 জানুয়ারি রাতে মারা যায়। ওই ব্যক্তি শহরের রেলওয়ে বস্তিতে একটি ঘরে থাকতেন। ওইখান থেকে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। তারপর ওই ব্যক্তির চিকিৎসার জন্য স্বজন, বাতিঘর ও ছাত্রলীগ সহ অনেকেই এগিয়ে আসেন। 10 দিন চিকিৎসার পর হাসপাতালে মারা যায়। মৃত্যুর পর ওই ব্যক্তির আত্মীয় স্বজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ তার লাশটি দাফন কাজ করতেও এগিয়ে আসেনি। পরে স্বজনের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সদস্যদের নিয়ে বৃদ্ধার দাফন কাজ সম্পন্ন করা হয়েছিল। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।